নমস্কার বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো আলুর দম দিয়ে ধনে পাতা দিয়ে মাছের মাথা। তো রেসিপিটা করতে কী কী লাগবে? লাগবে ধনে পাতা বাটা, আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। লাগবে এরকম সাইজের দুটো পেঁয়াজ, লাগবে কাঁচা পাকা টমেটো, আর দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি, আর লাগবে কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সাদা তেল দিয়ে করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে একটু ভেজে নেব। কড়াইতে তেল রয়েছে, আমি আর তেল দেবো না। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজা হতে দেবো। আমি রসুন চেঁচাটা 1 চামচ দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা, আর দিয়ে দেবো আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিরে রেখেছি। কাঁচা লঙ্কা চিরা আমি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দেবো, অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাতে দেবো। এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচি, আর জিরে গুঁড়ো 1 চামচি, আর লঙ্কা গুঁড়ো 1 চামচি দিয়ে আমি নাড়াচাড়া দেবো, ভালো করে কষাতে দেবো। আমি এর মধ্যে টমেটো গুলোকে দিয়ে দেবো। কাঁচা পাকা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটো গুলোকে দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো। আমি আলু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকে এখন দিয়ে দিচ্ছি। আলু দিয়ে নাড়াচাড়া দেবো। মাছের মাথাগুলো গোটা আছে, মাথাগুলো মাঝখান দিয়ে চিরে নিচ্ছি। আর স্বাদ মতন চিনি দেবো, নাড়াচাড়া দেবো, অল্প গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দেবো। এবারে যে আমি ধনে পাতাটা পেস্ট করে রেখেছিলাম, যে ধনে পাতাটা আমি দিয়ে দেবো। জল দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দেবো।
মাছের মাথাগুলো মাঝখান দিয়ে চিরে রেখেছিলাম, মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। অল্প জল দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ হতে দেবো। রান্না রেডি, ধনে পাতা আলু মাছের মাথা দিয়ে রেসিপি রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে করবেন। আমি এখন নামিয়ে নেব। আমার ডিশ রেডি, আর এটা আপনারা অবশ্যই এটাকে দেখবেন, দেখে যদি ভালো লাগে আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এটা অনুরোধ রইলো।